আসসালামু আলাইকুম, গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। 2022 চলে গেল, 2023 চলে এসেছে। আমার ছেলেরা ঘুম থেকে উঠে গিয়েছে, তো এর তো আমি আগের দিন শ্যুট করেছি, তোমরা যখন পাবে তখন হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে। তো এখানে আমাদের সকালে সব কিছু হচ্ছে। এখানে আমি তোমাদের কি দেখাচ্ছি আমি নিজেই জানি না, কিছু দেখাচ্ছি কিন্তু কিছু বুঝতে পারছি না কি দেখাচ্ছি। ও আচ্ছা, আমি তোমাদের দেখাচ্ছি যে আমি আমার বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। কোনো সময় নিজেই বলে যাই যে আমি কি দেখাতে চাইছি তোমাদের। আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ডলোটাকেও দেখাচ্ছি, এগুলো সুন্দর করে দিয়েছি কারণ আসতে পিনিবার ঘরের লোক যেভাবে আছে সে ঠিক সেভাবেই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, শুধু সুন্দর করেছি। এখানে জল গরম হচ্ছিল, জল গরম, তো জল গরমটাই দেখাচ্ছি। আর আমাদের বাসন প্রথম বেশি ছিল না, যেটি ছিল সবগুলো এখানে দ্রুত করা হয়ে গিয়েছে। আমার ছেলে দেখো এখানে কি করছে, আমার ছেলে তাকিয়ে হাসছে। জল গরম হচ্ছে তো ওকে স্নান করাবো, নয়তো আমি স্নান করবো। তো এখানে জল ভর্তি করে দিয়েছি। কি তোমাদের দেখাচ্ছি কি জানো, তো এই যে টাইলস দুটো ছিল, এই টাইলস দুটো আমি পরিষ্কার করে দেখেছি যে এগুলো পরিষ্কার হয় কি না হারপিক দিয়ে। তো এটি দেখাচ্ছি তোমাদের, তো দেখলাম পরিষ্কার হয়। তো এখন থেকে এইভাবে আমি পরিষ্কার করবো পুরো যখন সময় পাবো। তো এখানে চালেকে স্নান করে দিয়েছি, স্নান করে এখানে বসিয়ে দিয়ে কিছু খাইয়ে দিয়েছি ওকে। আমি ঔষধ খাওয়াবো, ঔষধ খেতে খুব ভালোবাসে কিন্তু কোনো কিছু খাবার খেতে ঠিক ততটা ভালোবাসে না, ওষুধ খেতে যতটা ইন্টারেস্ট ওর। তো দেখতে পাচ্ছ ওষুধ যখন আমি খুলবো তখন ও তাকাবে যে আমি কি খুলছি, খুবই ভালোভাবে ওষুধটা খাবে। এরকম যদি খাবারটা খেত তাহলে আমার এত টেনশন থাকতো না, খাবার খেতে ওকে অনেক বেজাল করে অনেক কষ্ট করে খাবারটা খাওয়াই আমি, না খেলে তো হবে না। তো এখানে ও ক্যামেরার দিকে তাকাচ্ছিল যে মা কি করছে, মা সব কেন তুলছে তাই না সিনা। তো আমার ছেলে এখন বসে আমার দিকে তাকাচ্ছে যে আমি বস আবার কি করছি। তো এখানে দেখো আমি ভাত খাওয়ার জন্য আমি কিছু ভাত নিচ্ছি, মানে এখনো ভাত খাইনি। আমার ছেলেকে স্নান টান করিয়ে তারপর ওকে ঘুম লাগিয়ে দিয়ে তারপর আমি ভাত খেয়েছি। তো এখানে আমার ছেলে দেখো কীভাবে শুয়ে আছে, উল্টো দিকে শুয়ে আছে। এখানে আমার ছেলে উঠে গিয়েছে, আমার ছেলের ঘুম বেশি হলে 20 মিনিট, এর থেকে বেশি ও ঘুমায় না। তো এখানে আমাদের দুপুরের জন্য আমরা কি খাবো, চা, লাল চা আর বিরিয়ানি দিয়ে খাবো। তো আমার ছেলে ঝাপটা ঝাপটি করছে ও বিরিয়ানিটা নিয়ে নেওয়ার জন্য, চাটা নিয়ে নেওয়ার জন্য। তো দেখো তো আজকে কি করবো জানো, তো আজকে আমার যে তোমরা কি বলো, আমরা আমাদের এখানে মেমরি বলে তো মানাস বলে, তো মানাস থেকে আমি বিরিয়ানি, আমি যে এই যে মাসে হয় যেটা ক্রিসমাস পরে, এটা বিরিয়ানি দিয়ে মাছ মাংস ডিম দিয়ে আমরা আমাদের এখানে একটা রিচুয়ালস আছে যেটা আমরা দিয়ে থাকি। তো এটা দেবো এখানে, দেখো এসেছি আবার মসজিদ থেকে শিম নিয়ে এসেছে, তো আজকে এটি দেবো, তার জন্য বিরিয়ানি নিচ্ছি। এখানে অনেকগুলো কাপড় আকালকে ধুয়েছিলাম, তো এগুলো শুকোয়নি, আজকে ধুয়েছিলাম এগুলো শুকোয়নি কালকে না, তো এগুলো এনে রেখে দিয়েছি। এখানে 4:20 বেজে গেছে, তো সন্ধ্যে হয়ে আসছে, আজকে অনেক কাজ আছে সন্ধ্যেবেলা, তো তোমাদেরকে কিছু কিছু দেখাবো। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি লাইটটা দিয়ে দিচ্ছি রুমের, সেটি এখানে দিচ্ছি। তো মোবাইলটা আমার হাতে ছিল, ঘুরে গেছে মোবাইলটা, পরে দেখতে পেয়েছি। তো এখানে আমাদের রাত্রে খাবার জন্য আজকে কিছু হালকা খাবার হবে, তো শালগম দিয়ে মাছ দিয়ে বানাবো, শালগম আলুর মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবো, বেশি কিছু করবো না কারণ আজকে কাজ আছে।
তো এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করে দিয়েছি, সে যে কাঁকড়া মাছ নিয়েছিলাম আমরা মানুষ কম, তো তাই জন্য আমাদের মাছে চলে যায় অনেকটা দিন। তো এখানে চলের জন্য একটু মিষ্টি কুমড়া নিয়েছি, টমেটো দিয়ে মাছ একটা করবো, পরে আর একটা আইটেম বের করে দিয়েছি। এখানে ছেলেকে বসিয়ে নিয়েছি, নিচে ছেলে বসে খেলা করছে। তো এখানে চলে এসেছে সে যে রুই মাছ, এখানে দেখো মুরগি দুইটা, যেটা ফার্মিং মুরগি হয়, তো সেটা দুইটা এনেছি, দেড় 3 কেজি 700 গ্রাম। মাছ ছিল এখানে অনেক বেশি, 2.5 কেজির মতো মাছ রুই হবে। তো এখানে সবগুলো করতে হবে। তারপরে যে ডিমের পাত্তা এনেছি, 30টা দেবো না, তোমাদেরকে কতটা দেবো তত সেটা দেখাবো তোমাদের। তো এখানে শালগম না, এখানে আমাদের ডিমটা সিদ্ধ হচ্ছে, অনেকগুলো ডিম বসিয়ে নিয়েছি। ছেলে দেখো এখানে কী করছে, ছেলেকে অনেক কিছু খেলনা দিচ্ছে একটি পর একটি। তো এখানে আমার সব কিছু হচ্ছে, আর এই যে বিরিয়ানি সেটাকে ভিজিয়ে নিতে হবে। বিরিয়ানি এখানে ছিল 4 কেজির মতো, হ্যাঁ 4 কেজি, পুরো 4 কেজি ছিল। তো এটিকে দেখছি কোনো কিছু আছে কি না বিরিয়ানির মধ্যে। এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে অনেকগুলো মাছ, আর এখন বাঁচতে হবে। এই যে দেখো এখানে মাছ রয়ে গিয়েছে, পুরোটা হয়নি, এখানে শুধু রয়েছে মাথা আর লেজটা হয় সেটা রয়েছে। এখানে আমাদের মশলাপাতি বানানোর জন্য আলু পেঁয়াজ সেগুলো হচ্ছে, ডিমটাও হয়ে গিয়েছে ফ্রাই। এই যে দেখো, তো এখানে দেখো আমাদের বাথরুমের অবস্থা কীভাবে হয়ে আছে, বেহাল অবস্থা, মাংস বানানো হয়ে গিয়েছে যেরকম ওটা দেখাচ্ছে সেরকম হয়নি, অনেক কষ্ট করে অনেক ক্যাটারিং পর হয়েছে। তো এখানে মাংস ফ্রাই করার জন্য, এটা চিকেন, চিকেন ফ্রাই করার জন্য আমরা মশলাপাতি দিচ্ছি, সেখানে 12 বাহন নিচ্ছি কারণ অনেকগুলো চিকেন, তো তো একটু বেশি করে নিচ্ছি। তো এখানে সব মাংস আমার হয়ে গিয়েছে, এটা ম্যাগনেট করে রাখবো একটু সময়, আর বেশি সময় রাখতে পারবো না কারণ রাত্রি অনেক রাত্রি হয়ে গিয়েছে, আমাকে সেগুলো বাঁচতে হবে। তো এখানে আমার মশলাপাতিগুলো আছে, এই যে দেখো 11:30 বেজে গেছে, এর আগ পর্যন্ত আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো এখানে মাংস হচ্ছে, মাংস বসিয়েছি, মাংস মাংসের জন্য অনেক ক্যাটারিং করতে হয়েছে। মাংস প্রথমে বসিয়েছিলাম একটি জিনিসে, তো সেটিতে হচ্ছিল না, তাই অনেক চাওয়ার পর একটি ননস্টিক প্যানে বসিয়েছি, তো তারপর হচ্ছে। তো এখানে ফ্রিজে কি রাখছিলাম, মাছ রাখছিলাম, ডিম রাখছিলাম, সেগুলো রেখে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওই যে দেখো মশলা পাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। তো এখানে দেখো 11:30 বেজে গেছে বন্ধুরা, আজ আর কোনো কিছু শ্যুট করতে পারবো না, আর অনেক কাজ আছে। তো ছেলেও এখনো ঘুমোচ্ছে না। বন্ধুরা তোমরা প্লিজ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। বাই।